আসসালামু আলাইকুম সবাইকে, সুলতান ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগের শুরুতেই সবার সুস্থতা কামনা করছি। আজকে ঘুম থেকে উঠে দেখছি আম্মু এখানে ডোনাট পিঠা রেডি করে রেখেছে। গরম গরম এই পিঠা বৃষ্টির দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু সকাল সকাল আম্মু এটা রেডি করে রেখেছিল, কিভাবে রেডি করেছে প্রসেসিংটা দেখাতে পারিনি, তবে ইনশাল্লাহ পরে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চায়ের সাথে খেয়ে নিচ্ছি এই পিঠা। গত কয়েকদিন ধরে আমি আমার মেয়ে আফরার বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তোবা আমার ভ্লগের মাঝেও শেয়ার করেছি, অথবা আলাদা আকারে শর্ট আকারেও আমি ওর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি বুঝতে পারিনি আপনাদের মাঝখান থেকে দুই একজন এমন নেতিবাচক কমেন্ট করবেন। তাদের কমেন্টগুলো ছিল এমন, আপনারা দেখতে সুন্দর হয়েছেন, মা বাবা সুন্দর, কিন্তু আপনার মেয়েটা কেন সুন্দর হয়নি। তো আমি আসলে আপনাদের কমেন্টগুলো পেয়ে আসলে আমি খুবই মর্মাহত, কারণ প্রত্যেকটা মা বাবার কাছেই তার সন্তান কালো কি ফর্সা, মোটা কি চিকন, এগুলো কিন্তু বিষয় না। প্রত্যেকটা সন্তান কিন্তু তার মা বাবার কাছে কিন্তু অমূল্য রত্ন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে এই সুস্থ সুন্দর ফুটফুটে আমার মেয়েটাকে পেয়েছি। তো আমরা অ্যাটলিস্ট আমরা মা বাবা হিসেবে কখনোই আশা করি না যে মা বাবার মতো সুন্দর হতে হবে, সবসময় আল্লাহর কাছে এটাই চাই। অন্তত পক্ষে আমরা যে শিক্ষায়, মা বাবার থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার সন্তানরা যেন সেরকম শিক্ষায় শিক্ষিত হোক। মা বাবার মতো দেখতে হতে হবে এমন কোনো কথা নেই, অন্তত পক্ষে মা বাবার গুণগুলোই যেন আমার সন্তানরা পাক। তো আপনারাও সেটাই দোয়া করবেন যেন আমার সন্তানরা তাদের মা বাবার মতো, মা বাবার যে সকল গুণগুলো আছে সেগুলোই পেলে আল্লাহর কাছে, এটাই আমরা অনেক বেশি আশাবাদী। তো যারা এ ধরনের নেগেটিভ মন্তব্য করেছেন, আমি সাথে সাথে কিন্তু তাদেরকে ব্যান করে দিয়েছি। আর আপনাদের কাছে আমি আজকে স্ট্রেটলি একটা কথা বলতে চাই, সেটা আপনারা আমাকে যাই মনে করেন না কেন, আমার পরিবার নিয়ে, আমার সন্তানদের নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে যে কোনো নেতিবাচক আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে ব্লক করে দিব, যাতে করে আপনারা ফিউচারে কোনো কমেন্ট করতে না পারেন। চ্যানেলটা যেহেতু আমার, আপনারা আমার ভালো মন্দ নিয়ে লিখতে পারেন, কিন্তু সেখানে আমার পরিবার, আমার হাজবেন্ড, আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো নেতিবাচক কোনো মন্তব্য করবেন সেটা আমি কখনোই মেনে নিব না। আমাদের বাড়িতে আসার পর থেকে আপনারা অনেকেই প্রতিনিয়ত আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন, আপু আপনার আম্মুর চোলাটা দেখাবেন, এটা কি লাকড়ির চোলা কিনা, মাটির চোলা কিনা, বা এটা কীভাবে বানিয়েছে আপনি ক্লিয়ারলি দেখাবেন। সময়ের স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও করা হয়নি বা দেখাতে পারেন, তারপরও আজকে হালকা একটা ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির চোলাটা, চোলাটা হচ্ছে সম্পূর্ণ ইটের তৈরি, পাকা চোলা আর কি। তো এখানে মানে সম্পূর্ণ ইটের, এটা মিস্ত্রিকে দেখালেই ওইভাবে করে দিবেন ওনারা। এটা সম্পূর্ণ ছিল আমার আম্মুর পরিকল্পনা অনুযায়ী। তো যাই হোক, উপর দিয়ে কিন্তু আপনার ধোয়া যাওয়ার ব্যবস্থা আছে। আমি রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম, বিদায় বাইরে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু সম্পূর্ণ একেবারে মানে পাকা করা আর কি। অনেকে কিন্তু ছোট ফাইবের মতো দিয়ে থাকে, তো ফাইবের মতো দিয়ে থাকলে ওখানে দেখা যায় যাদের বেশি বেশি রান্নাবান্না হয় তাদের জন্য দেখা যায় অসুবিধা হয়, কারণ ওইগুলোতে নাকি আগুনগুলো খুবই কম আসে শুনেছি এরকম। তো যাই হোক, এটা কিন্তু এভাবে আম্মু দিয়েছে, আর সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন, এর উপরে টাইলস করে দিয়েছে। আর এখানে লাল যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রং করা, মানে উপরে নর্মালি রং করে দিয়েছে, আর যেটুকু কালো হয়ে থাকে দেখা যায়, এটা যেহেতু সিমেন্টের চোলা, মানে ইটের চোলা, ইটের উপর যেহেতু সিমেন্ট, আগুন লাগলে দেখা যায় এগুলো কালো হয়ে যায়। পাশে দেখতে সুন্দর লাগার জন্য এখানে টাইলস লাগিয়ে দিয়েছে, আর যেটুকু পর্যন্ত টাইলস লাগানো যাচ্ছিল না সেইটুকুতে এখানে আর কি রং করে দিয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু দেখতে কিন্তু চোলাটা কিন্তু বেশ অনেক বেশি সুন্দর লাগে। যে কেউ আমাদের বাড়িতে আসলে প্রথমে এই চোলাটা দেখে এটার প্রশংসা সবার আগেই করে। তো যাই হোক, যারা এই চোলাটা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি ভালো হবে। আজকে আমার আম্মুর কিছু রান্নাবান্না আমি শেয়ার করছি আপনাদের সাথে। সন্তানরা যেহেতু এসেছি,
আমি আর সানজি দুজনই তো বাড়িতে থাকি না, মানে ঢাকায় থাকি, তো বাড়িতে দেখা যায় আমার ভাই একা থাকে। এখানে আমি একটু দেখিয়েছিলাম আপনাদেরকে রাত্রেবেলা, যেহেতু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম চুলার, আমি দেখাতে পারি না ধোঁয়াটা কীভাবে যায়। এখন আমি দেখিয়ে দিয়েছি ধোঁয়াটা কীভাবে যাচ্ছিলো। তো যাই হোক, আমি আর সানজির আসার পর থেকে আম্মু তো কি রান্না করবে না কি কি করবে সবসময় দেখা যায় এটা সেটা রান্না করছে। এখানে এগুলো ছোটো কিছু বেগুন, এগুলো আসলে বিতি বেগুন হয়তো বা বলে আমাদের চট্টগ্রামে, অন্যান্য জায়গায় কী বলে জানি না। এই বেগুন ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে, এ কারণে এই বেগুন ভর্তা করেছিল এটা বড় মাছের মাথা। এ তো আজকের রান্নাবান্না আম্মুর। রাতের বেলা আম্মু এখানে আস্ত মুরগির গ্রিল বলতে পারেন, আর আমাদের চট্টগ্রামে আমরা বলি দুরুস, তো আস্ত মুরগি দুরুস করেছিল, সেই সাথে এখানে পোলাও করেছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো দেখতে তো পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়িতে, কিন্তু এই দুই তিন দিন একটানা বৃষ্টি হচ্ছে। তো আমার আম্মু এখানে তালের রস নিচ্ছেন, তো তালের রস যেহেতু এখনও কিন্তু পাকা তাল বের হয়নি, এই তালগুলো কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল যখন তালের সিজন ছিল, যখন প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে নামিয়ে জাস্ট এই রসগুলো নিয়ে রাখে বা নিয়ে পিঠা বানায় আর কি। তো তালের রস আম্মু যেভাবে নিচ্ছে আর কি, এখানে পানি দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মতে নিচ্ছে এই তালগুলো, দেন এখান থেকে রস বের হয়, এখানে ঝুড়ির সাহায্যে রসগুলো নিয়ে নিচ্ছে। এরকম করে দুই তিনবার করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে করে, যতক্ষণ না পর্যন্ত ঘন যে রসটা বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে করে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সুন্দর রসগুলো বের হয়ে যাচ্ছে, আমি কিন্তু এইভাবে রস নিই, আর নিয়ে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম আগে। তালের পিঠা দেখা যায় সবাই অনেক বেশি পছন্দ করে, এ কারণে দেখা যায় তালের পিঠাটা প্রায় সময় আমাদের বানানো হয়, এ কারণে ফ্রিজে রসটা রেখে দেওয়া হয়। তো আজকে দুপুরের জন্য আম্মু এখানে চিকেন ফ্রাই করবে, আর কিছু মুরগি আম্মু আলাদা রান্না করবে। তো রান্না করার আগে ব্রয়লার মুরগি আমি গত একটা ভ্লগে বলেছিলাম, আমাদের বাড়িতে যেটা হয় একটু হলুদ পানিতে এই ব্রয়লার মুরগিগুলো একটু সিদ্ধ করে পানিগুলো ফেলে দেওয়া হয়, এরপর এগুলো চিকেন ফ্রাই করছে। তো চিকেন ফ্রাই করার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছে অল্প হলুদের গুঁড়া, আমার আম্মু এইভাবেই করে সবসময়। এরপরে এখানে কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে এগুলো সিদ্ধ করে নেবে। সিদ্ধ হওয়া মাংসগুলোর সাথে এখানে আম্মু বেকিং পাউডার, সে সাথে একটা ডিম দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছে, দেন এর উপরে আম্মু বেসন দিবে আর ময়দা দিবে। বেসন যতটুকু দিবে তার অর্ধেক পরিমাণে দিবে ময়দা, দেন এগুলো ভালো করে মিক্স করে এগুলো ফ্রাই করে নেবে। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক সিম্পলের মধ্যে অনেক বেশি মজা হয়, অনেকটা ক্রিস্পি থাকে, যেহেতু এখানে বেসনের মাত্রা একটু বেশি দেওয়া হয় এ কারণে অনেকটা ক্রিস্পি থাকে।
আজকে চিকেন ফ্রাই, সেই সাথে আম্মু এখানে বিন্নি ভাত রান্না করেছিল নারকেল দিয়ে। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন। আজকে ব্লগটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।